পাসপোর্ট, ভিসা, টিকিট কিংবা বোর্ডিং পাস কিছুই ছিল না জুনায়েদ মোল্লার। তারপরও কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে বসে 12 বছর বয়সী এই শিশু। এই ঘটনায় বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়, প্রশ্ন ওঠে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সোমবার 11 সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে। জুনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে। জুনায়েদ সম্পত্তি সময় নিউজের কাছে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে বিমানে ওঠার কাহিনী শুনিয়েছে। জুনায়েদ জানায়, সে 1000 টাকা নিয়ে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে চলে আসে। সায়দাবাদ থেকে সে চলে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে আসার পর তার বিমানে চড়ার খুব শখ হয়। বিমানবন্দরে ঢুকতে প্রথমবার সে বাধার সম্মুখীন হয়। জুনায়েদ জানায়, তাকে দোতলায় উঠতে দেওয়া হয়নি। তারপর সে অন্য ব্যবস্থা করে সে বিমানবন্দর গেট ফাঁকি দিয়ে নিরাপত্তা কর্মীদের বিভিন্ন বেষ্টনী ফাঁকি দিয়ে বিমানে উঠে বসে সেখানে ঘুরঘুর করতেছিল। সেখানকার বিমানের ভিতরে এক বিমান যারা নিরাপত্তা কর্মী থাকেন তারা বলতেছিলেন, তুমি ঘোরাঘুরি করতেছিল, তুমি ছিটে গিয়ে বসো। জুনায়েদ ছিটে গিয়ে বসে পড়ল। বিপত্তি বাজে তখনই যখন ওই সিটের নির্ধারিত ব্যক্তি সেখানে এসে পড়ে। ওই ব্যক্তি আসলে তাকে সেখান থেকে উঠিয়ে দিলে। সে বিমানে যখন হাঁটাচলা করতেছিল তখন বিমানওয়ালাদের নজরে পড়লে তাকে মাইকিং করা হলে তার কোনো গার্জিয়ান পাওয়া যায় নাই। পরবর্তীতে পুলিশ এসে তাকে নিয়ে ওয়েটিং রুমে বসিয়ে রাখে। আর সেখান থেকে তার পরিবারের সদস্যরা যেভাবে হোক খবর পেয়ে যায়। দর্শক, এই জুনায়েদ একটা ভীর পুরুষের কাজ করেছে। যেই খবরটা সারা বাংলাদেশের মিডিয়ায় চলে এসেছে, তার মা নেই দর্শক, তার মা ছোটবেলা তাকে ফেলে চলে গিয়েছে। অসহায় ছেলেটা সৎমার কাছে থাকে, ঠিক মতো হয়তো খাবার দাবারও পায় না, এই জন্যই সে প্রায় মাদ্রাসা থেকে স্কুল থেকে পালিয়ে চলে যায়। এবার সেখান থেকে পালিয়ে ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পরে যখন বিমানবন্দরে যায় তখন তার বিমানে চড়া খুব শখ হয়েছিল। সে বিমানে উঠেও পড়েছিল দর্শক বিভিন্ন ফন্দি ফিকির করে। আসলে দুঃসাহসী একটা ছেলে জুনায়েদ। মা না থাকলে যে পৃথিবীতে ছেলেমেয়ে কত অসহায় থাকে এই ভিডিওটা তার একটি প্রমাণ। সেই জুনায়েদকে আজকে বাড়িতে নিয়ে দর্শক বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। তাকে আর ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। যেই খবরটা আজকে আমি চ্যানেল 24 দেখে আমার খুব দুঃখ প্রকাশ হলো। অসহায় একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, আবেগী একটা মানুষ, মায়ের আদর ঠিকমতো পান না। সে চেয়েছিলেন হয়তো পৃথিবীময় ঘুরে বেড়াতে। তার মনের ভিতরে অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা। সেই স্বপ্ন নিয়ে সে প্লেনে উঠে গিয়েছিল কুয়েতের একটি বিমানে। সেখান থেকে যদি কোনোরকম বিমানটা ছেড়ে দিত সে হয়তো কুয়েতে চলে যেত। কিন্তু এই ছেলেটা আজ নিঃস্ব অসহায়, তাকে ঘরের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে, শিকল দিয়ে বন্দি করে রেখা হয়েছে। দর্শক, যে নিউজটার সময় এই যে চ্যানেল 24 দেখে আমার খুব দুঃখ লাগলো। তাই আসুন, জুনায়েদের জন্য আমরা সমবেদনা জানাই, তার সাহসকে আমরা অবশ্যই প্রশংসা জানাই। চাই না দর্শক কেমন লাগেছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।